নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুরমাই তাওয়া ফ্রাই করব, সেই জন্য সুরমাই মাছ নিয়েছি, একটু সুজি নিয়েছি। আমি এখন একটা মশলা বানিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু এবার একটু রেড চিলি পাউডার দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার একটু নুন দিয়ে নেব, নুনটা ঠিক যতটা লাগবে ততটা। এবার আমি এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে। এবার একটু জোয়ান নিয়েছি, হাতে করে একটু স্ম্যাশ করে এটা দিয়ে দেব। এটা তোমরা যদি না চাও নাও দিতে পারো। এবার আমি মাছের মধ্যে লেবুর রস নিয়েছি, এটা একটু করে দিয়ে দেব, দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে। যে মশলাটা বানিয়েছি এটা দিয়ে দেব মাছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এভাবে ভালো করে মিশিয়ে নেব। একটু রসুন থেঁতো করে রেখেছি, এটাও দিয়ে দেব, মিশিয়ে নেব। এইভাবে মাছে মশলা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। মাছটা ভাজার জন্য যে সুজি নিয়েছি এটাতে একটু নুন দেব, আর একটু লঙ্কা গুঁড়ো দেব অল্প করে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা করে মাছ নেব, নিয়ে আস্তে আস্তে সুজিটা দিয়ে মাছের গায়ে লাগিয়ে দেব। এইভাবে সব মাছগুলো করে নেব। মাছগুলোকে খুব ভালো করে সুজি দিয়ে কোট করে নিয়েছি, এবার ভেজে নেব। তাতে সাদা তেল দিয়ে দেব, বাটার দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তোমরা চাইলে বাটারেও ভাজতে পারো, খুব ভালো খেতে হয়। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে ভাজা হবে, গ্যাসটাকে সিম করে দেব। একদিকটা ভাজা হয়ে যাক। এবার মাছগুলো একটা একটা করে আমি উল্টে নেব, এভাবে নিয়ে আস্তে করে এভাবে উল্টে নিতে হবে। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবার নিচের দিকগুলো ভাজা হচ্ছে। এইভাবে আমি কিছুক্ষণ রেখে রেখে আস্তে আস্তে ভাজব, ভেজে নামিয়ে নেব। সুরমাই মাছ ভাজাটা আমার তৈরি হয়ে গেছে, এইভাবে ভেজে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যে এতক্ষণ দেখলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে।